ayrı kostur bansa on bir diye geçer. Zembi sen bana hem bir gelin. Ne belahes? Ne belahes? Sen bir diye geçer, sen ben bir diye geçer. Hey! Kamar da bu, kamar da bu. Ay, ay herhamza da, dükkü gülle. Ha? Düdün dükkü maşo teyidisi. Ha? Bak o ne gala. Hay hay god, kişon dükkü kaytası. Ha? Ama ne zirna kaya maşa mele gel, dükkü maşo teyidisi. Ay, toki gel bu dükkü bana. Ay, kota kalı maşa reyi, sedam yukarı, çürü yukarı, kabi ko. Bari 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 আমি দেখে এই পুরো সংসার কয়টা করে খাইতাছি দেখছেন দর্শক ভাইরা কি বাসুস আমার দাওয়াত দেন দাওয়াত
গোস্তর বানসা কম ভিটি গাইতেছে জেমবি সেন বাবু হেমবি গেলি রে বেলাহেস রে বেলাহেস এমবি থেকে যাচ্ছে সেন্ডা এমবি থেকে যাচ্ছে এই খাবার দাবো খাবার দাবো পাগল হইছ নাকি কেন পাগল হইছে এটা বেলাহেস তো তুমি কেন বেলাহেস তুমি তুমি বেলাহেস হ্যাঁ কাম করে খাও না কাম করে খাম খা হ্যাঁ তাও রেবে গিয়ে তো খাওয়া দাও তাও দিতে খাবো হ্যাঁ আমি মাগনা দাওত খাই দাও ঘরের পেছায় এ নাই মাইসের বাইতে বিনা দাঁত খাওয়ার ধান্দা করতে হ্যাঁ কোনে দাওত হইতে যে আমার তো না হয় মধ্যে হেউলি বাড়ি মনে হয় বাতাস বাজে উজার মধ্যে দলিবার দিশা বাইতে কবি দাওত হইতে হ্যাঁ জেমবিলা বাস না পাও হেমবিলা ব্যাগ বুইলে দামাই বুন বিয়া দি যাবো তো না এই জন্য খালি না তোমার বুন বিয়া দিছা আমি হেবেতে দাওত খাওয়ার গেতা তুই তো বেলা হেস তুমি বেলা হেস আমি বেলা হেস নাকি পরের বাতে যে খাস তোর কি দাওত দেয় মাইসে টপপত যে খায়াল আস খানা না ওরা যে নাড়াই পড়ে সেই সময় ধরে ওই যে লোকে যে অনুষ্ঠান করে আরে একটা ডাক্কাটা এই না দেব বুকে না দেব না না দেব বুকে আমনে যাই দর্শন কজন হ্যাঁ আমনে বেতে দেন একটা বিয়ে হ্যাঁ আমনে কজন কজন লোকের আয়োজন করবেন আমি 100 লোক কইছি হ্যাঁ 120 জন ধরলাম একজন 20 জন ধরবেন কেন বিনা দাঁত খাওয়া দিও তোমার বাড়িতে কোনদিন খাই নাই হাজির লোক জানি এলাকার ছেলে তুই কোরআনে গেলি তোর নামে যে সমস্ত বদনাম করে হুনি আমাকে নাক কাটা জানা আমি কি করবো এরপরে তোর নামে দেখে বিচার দেয় আমি 10 জনের ডাইগে নিয়ে তোর বিচার করবো এই ব্যক্তি বুঝতে পারছি নিগারছিলেন না মনে করেন সেনের ঠেলায় থাকালাম না আল্লাহ কও দেখি কেমন খাইতা না খাইতা বেহার মতো ঘর থেকে বাদ নিয়ে খাইতাছে আমার জামাই কি খাবে আমার জামাই যেমন মারবো আমার জামাই মারবো না খাবে তোমার জন্য না খেলি ভালো আজকে জানি আমার কি হয় আল্লাহ জানে আমার জামাইরা কি করে আই কি যাবি না বস্তায় কারণে যায় হ্যাঁ আমার বাড়ি বস্তায় একটা দিন বস্তার কথা বাদ দাও দেখো কি ভয় খাইতাছে ভাই তরকের কি বসে তরকের খুব ভালো বসাইছে না আপনার বৌল সঙ্গ আমার বউ দাও দিস আর কি তোমার আমি দিছিলাম আমার বউ ফোন করে নাই দাওতে নাই গরে মাংস দিশা ফেলা কেউ আমার
আমার আবার রাগ বেশি ভাই, কিন্তু আমি বেতন না, আর দুই নাল আছে খাই নাও খাবার বলি আমি তো রাবম কে কালকে পানি খাও ভালো করে পানি খাইলো নাম তোরে এত বেলা কোলে বহে খাইলাম, মনে করলাম যে তুই আমার পোলা নে, তোরে আমি জামাই তোর করে খাইলাম, মেয়ে বিয়ে দিস তোর কাছে। তুই যে আব্বা ডাক দিলি, মাথার হিনিত ফালাইলি, আবার খাইলি, সেই মজা আছে। ওরা পোলা আনতে বাপমাই করে নিলে বার যেটা করলে নামলে হেই অভিনয় করলাম না। ও আমার মতে খাইলি, আবার ও অভিনয় করে রোমান্টিক করে আস্তে আস্তে বাইরে গেত সা। তোরে ভালো মন্দ খাওয়াইছেন লোকে সেভেন আপ খাওয়া নাকো না, এটা সেভেন আপ মারতো না, এই সেতুর বানা কয়দিন করবি, কয়দিন করবি সেতুর বানা, হে গা আমার কাছে কালকে দইয়ে নে, দইয়ে নে হ্যাঁ আনবেন টাঙ্গাই গরু সে আনবেন, এই যে আনবেন, ও তার মানে দইয়ের মধ্যে তো বাজেট আছে, নাম্বারই দিয়ে আনা নাকো, ও বিনা দাও খাবি আবার নাম্বার বহাইতাছ, নাম্বারই দইয়ে নে তোর খাওয়া নাকো, জায়গালি থেকে আনবেন ওই দই বালা মিষ্টি মিষ্টি বালা, হ্যাঁ কিভাবে চাড়ু মেরে জয়কালীর দুই এনে মিষ্টি মনে হয় একবারে বিরিয়ানি বাক করমু একবার ছোট মানে ঘরে না দিলে যাব না, ভালো ভাবে কইতাছি তো, আমার যদি পাত থেকে মাথায় রক্ত উড়ে তুই কেলার দিকে ভালো যাবি না, পাত থেকে মাথায় রক্ত উড়ে কিন্তু উড়ে আমার হাঁটু বলতে উঠছে খরচের দিন সরমি নেই মরা সুখের সীমা নাই, মান্ডার দাওয়াত খাইতে খাইতে জিন্দা যাই হিন যাই খিলার লাগা দাও, তোমার সমস্যা কি তাতে আমার গো হাবার পুরা সমস্যা,
দনিগা যদি কোনো গ্রামে যায় বুঝছা কি, খালি কজে মাংনা দাউদের এলাকার লোক আছে বুঝছা কি, এই সমস্ত কথা কই এলাকাটা চিনে? আমার উসুরে তো তাও গ্রামটা চিনে মাইছে। তো নামের উপরে নাগরপুর মারবানি কেন চাল? মারবানি চাল কই শালা, এই অমুক জায়গায় তার বিয়ের অনুষ্ঠানে তো মানা দাউদ খেজে না, হে এলাকার লোক তুই না? আমারে মনে করে পাঞ্জা ধুয়ে নিছ খালি, অমুক গল্প আমি না তা আমি দাউদ খেলে আমারে পারলো না, তোরে বানবো কোন কারণে? শরীরের জীবনে হারাবো না, ওই যে খাইয়া মানুষের তো অভ্যাস আছে, আর পাশাটা খালি বাইর করতেছে, তাই তো শরীরে ধরবো না, তো ধরবো না, ধরবো না, আমার পুরো সমস্যা কি পাইছে তোর? টাঙ্গাইল শহরে তুই মাংনা দাউদ খাওয়া বাদ দিবি, যাবো না তোমার যাবো, তা মনে করো জিবে গরু গোস্ত দই পোলাও মনে করো যে কয়টা আইডে বানছি, মিয়া বাইরে তো খিলে না দেও তিল আবার দুর নাম করবো। তোমার বাইরে পেট ভরে খাওয়াই দিছি, দুই টুকরা মাংস তোমার লেগে রেখে দিছি। দুই টুকরা রাখছাও, ভালো করছাও, মিয়া ভাই খাইছে এলাকাতে কবো যে হ গেছিলাম আমার ঠিক মতো খাবার দিছি। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে হো, তোমার খাবারের ব্যবস্থা করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি করো আছে কি খাবার না? আবার পিছা কথা কও, অল্প কটা আছে রাখছি তোমার লেগে, তুমি খাইছাও। আমি কি তোমার কাছে খাই? আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ দিয়ে। এই ও তো কি বাটা হে, জীবন বেড়া খালি বাইশটা খাবি, বাইশ তো তুই খাওয়াস না, এটা আমার কাছে দিছিলে। ভাত খাবার বলে আর পুলিশে বলে আসামি ধরে না, এই যে করে তুমি খাবে কি ভাত? আর নাই খা না, তুমি খাবে কি? পাশের সালের বাচ্চারা ওরে আজকে খাওয়ামো ভাত, খাওয়াম না খাইবা পারলে বাঁচতে হেলা খাওয়াম।